ফোন হ্যাঁ কার সাথে কথা বলছো আমি যদি বলি আমি সিডের সাথে কথা বলছি তুই জানিস আমি কত বড় চান্স পেয়েছি বিখ্যাত মিউজিক ডিরেক্টর প্রদীপ কুমারের সুরে আমি গান গাইছি এখানে আরো অনেক সুপারস্টাররাও রয়েছে যাদের লিপি আমার গান যাবে আর তার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে রিবি আরে কি বলো কি সময় দিয়ে মচ কাটানো হচ্ছে আমাকে দিয়ে এই যে একদম একদম চুপ চুপচাপ মাছ কাটো ঠিক আছে বেশি কথা বললে না একটা ঝাঁটার বাড়ি দেবো কাটছি তো মাছ কাটছি অসভ্য মেয়ে কোথাকার একটা গুন্ডা মেয়ে একটা তুমি না একটা বাঙাল গুন্ডা তোমাকে পারতে হবে রে তোমাকে পারতেই হবে তোমাকে ইংরেজি বলতে হবে তোমাকে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে তুমি অলরাউন্ডার তুমি তুমি অল স্কোয়ার চোখোশ একটি ছেলে চোখোশ লাভ কি তাতেও তো সবার মন পাওয়া যায় না তুমি প্লিজ সিটের খবর নাও ও মুম্বাইতে ওর রেকর্ডিং কবে আছে কি হচ্ছে আমাকে একটু জানাবে প্লিজ আমি না ওর সঙ্গে মুখোমুখি একবার দেখা করতে চাই আমি হাত জোর করছি তোমার কাছে ফর গডস সেক আমি একবার একবার মিট করতে চাই প্লিজ আপনি হাত জোর কেন করছেন বলুন আমি চেষ্টা করছি বিশ্বাস করুন আমি সিটকে খোঁজার খুব চেষ্টা করছি রবি ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা বাংলাদেশে বসে হাসি ঠাট্টা করতে পারে তাদের জন্য একটা হৃদয় হরণ যথেষ্ট আমাকে রাধা বানাবার চেষ্টা করবে না আমার কৃষ্ণ অন্য কোথাও আছে অন্য কেউ এরকম ভালোবাসা যেন তোমাদের মধ্যে সবসময় থাকে বাবা ঠাকুমা ও যদি সব কাজ করতে পারে না তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার পায়ের জুতো মুখে নেব এই নাথ বউদের সঙ্গে না আমার বাজি হয়েছে তুই একবার তোর বউকে নিয়ে এখানে আয় বাবা এসে প্রমাণ করে দিয়ে যা যে তোর বই হচ্ছে শ্রেষ্ঠ বউ মা গো কি করব কে বাঁচাবে আমাকে কি হয়েছে কি কি করব মাত্র 10 মিনিট সময় দিয়েছে আর কোনো পরীক্ষা দিতে হবে নাকি হ্যাঁ দিয়েছে তো মুখে একেবারে ঝামা ঘষে আর কি করতে হবে বাড়ির সব বউদের পায়ে আলতা পরিয়ে দিতে হবে দেখি তুমি কেমন জানো কাজ এবার কি হবে আলতার ব্যাপারটা কি হবে সবাইকে সম্মোহিত করে তুই এই বাড়িতে জায়গা করে নিবি আর তোর বউ সবার উপর ছড়ি ঘোরাবে সেটাও কিন্তু ভুল ভাবছিস আমি হৃদয়কে এই বাড়িতে নিয়ে আসবই সুট বুট পরিয়ে ওকে এই বাড়িতে আমি নিয়ে আসবো ও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে গড়গড়ে ইংরেজি বলবে আজকের পর থেকে তোদের একটাই লক্ষ্য হবে একটা সুন্দর নদর কি পাঠা আরে না না তাহলে কি সন্তানের জন্ম কে সন্তানের জন্ম দেবে কে তুমি আর তোমার স্বামী সিন্দুর বর্ণাঙ্গুরি আছে অগরু অগরু আছে তিল আছে বড় হরি তো কি তাও আছে
পঞ্চগুড়ি, পঞ্চদ্রব্য, পঞ্চফল, পঞ্চপল্লব, পঞ্চপ্রদীপ, কপূর, সুগন্ধি, দ্বারঘট, সূচিঘট, চাদর, শাড়ি, ধুতি, দূর্বা, তুলসী, চন্দন, বেলপাতা, পদ্মফুল, শীষদাপ, দধি, দুধ, মধু, মাসকলাই, পঞ্চশোষ, আরে আছে আছে আছে, দম নে দম নে, অত ওরে যে বলিস না, সব আছে। আরে দেখ দেখ, পালিশ মাদুর সব আছে কিনা, তারপর দধি মধু চিনি সব এসেছে কিনা দেখ। আরে বাবা এসেছে এসেছে, ওই তো আমি এসেছে। এই ওই 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 যে ওই ওইদিকে ওইদিকে, এই ভালো করে দেখ, মধুপর্কের বাড়িটা এসেছে কিনা দেখ তো দেখ। মধুপর্কের বাড়ি, হ্যাঁ ওটাও এসেছে, ওই তো ওখানে আছে। আমার ঘরে যে কবে কার্তিক পড়বে, তোর ঘরে তোর ঘরে কার্তিক পড়বে কেন রে আই বুড়ো বেটা, তোর ঘরে কেন কার্তিক পড়বে? তুই কি নিঃসন্তান যে তোর ঘরে কার্তিক পড়বে? আরে ওটাই তো বলছি, কি যদি বিয়েটা হতো, যদি কার্তিক পড়তো, কি বছরে বছরে, কি মানে বছরে বছরে সন্তান হতো। হ্যাঁ ওই পোলট্রি আনাবে তো মানুষের পোলট্রি, নাকি এবার আমরা ওদের জব্দ করব, কি ঠিক আছে, আমি ওদের দরজায় গিয়ে কার্তিক খেলে আসব, কর পূজো কর। বাপ কালী, চলো ওরে, ওরা পূজো করবে না রে, ওরা পূজো করবে না, ওরা আইবুড়ো, আইবুড়ো মেয়েদের কখনো বাচ্চা হয় না, ওদের তোদের তোদের কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই রে, মূর্খ অপরাণ্য অপদার্থ কোথাকার। আরে তুমি চুপ করো তো, আচ্ছা আমি কি করে জানবো? হ্যাঁ কি জানিস না, কি জানিস না তুই? না মানে আইবুড়ো মেয়েদের বাড়িতে কার্তিক ফেলতে নেই। হ্যাঁ কিছুই জানো না, হ্যাঁ একটা অপদার্থ কোথাকার। আর কোনো উপায় নেই, পুজো তো করতেই হবে, কিন্তু অন্যায় হবে না, মানুষকেও ঠকাচ্ছি এখন ঈশ্বরকেও ঠকাবো। সব পাপ আমার হোক আপনার হোক পূর্ণ, আমার ভাগের সমস্ত ভালো আপনার হোক, সব দুঃখ আমার আসুক। তোমাদের বাবা যে ভরসা যে বিশ্বাস থেকে তোমার কথা সাই দিয়েছেন, তার মর্যাদা রাখতে পারবে তো? তোমাদের প্ল্যানিং এ একটা বড় রদবদল করতে হবে দিভাই, বাড়ির লোকজনদের ম্যানেজ কর, আজকে রাতে আমার সঙ্গে একবার দেখা কর। ফোনে অননাদি যাকে কথাগুলো বলছিল সে এখন নিশ্চয়ই খুব আপসেট, অননাদি হয়তো তার সঙ্গে দেখাও করতে যেতে পারে, আজ রাতে অননাদির ওপর ভালো করে নজর রাখতে হবে। মেজদা এলো না বাবা? বলছি আমি মেজদাদাকে ডেকে আনছি। না শ্যামা তোমার যেতে হবে না। কেন মেজদিদি? তোমার মেজদা ভাইয়ের শরীরটা ভালো নেই শ্যামা, খেতে চাইছে না। মেজদাদার সঙ্গে একবার কথা হয়ে গেলেই হয়তো ছোটকর্তার মন শান্ত হতো, ছোটকর্তার কথা যে মেজদাদার খুব খারাপ লেগেছে আর তাই তো উনি খেতে আসেননি, কিন্তু এখন কি উপায় আছে তুমি বল। কি দেখছেন কি টাউন মশাই, সব ঠিক আছে তো? রানীমা জাতিকার প্রথম সন্তান বড়ই স্বল্পায়ু। যাক বাপু, বাচ্চাই যদি না বাঁচে তাহলে আর কিসের ভয়, সম্পত্তির ভাগ অব্দি সে তো বেঁচেই থাকবে না। ভাগ্যের লিখন কি আর কেউ খণ্ডাতে পারে? এখন আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে দেশ ছেড়ে রাক্ষসরা চিরতরে পালিয়ে যায়। তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না পদ্মাবতী, শিগগির তুমি তোমার পারুলকে হারাবে।